আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের আরেকটি ক্লাস নিতে যাচ্ছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ তাহির ইসলাম, সহকারী শিক্ষক গণিত পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল, পল্লবী, ঢাকা। পাঠ পরিচিতি বিষয় গণিত, শ্রেণী নবম দশম, অধ্যায় দ্বিতীয়, সেট ও ফাংশন, অনুশীলনী 2.1। শিখন ফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা এই অঙ্কগুলো শিখতে পারবে। তোমাদের গণিত বইয়ের যে 2.1 অনুশীলনীর 4 নম্বর অঙ্ক, এগুলো আছে 4 নম্বর। এই আজকে আমরা এই 4 নম্বরের এই ক খ গ ঘ এই 4টা অঙ্ক শিখব। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। 4-এর ক দেখো, এখানে 4-এর 4, এর সার্বিক সেট ইউ সমান 1, এখানে আছে 1 2 3 4 5 6 7, এটা হলো সার্বিক সেট। এই সার্বিক সেটের এগুলো হলো উপাদান। এটাকে সার্বিক সেট কেন বলা হয় আমি তোমাদের যে প্রথম ক্লাসটি নিয়েছি সেখানেও বলেছি, আজকেও আবার বলছি, সার্বিক সেট যে এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, এই সেটগুলো এই সেটের উপসেট, এই জন্য এই সেটটাকে সার্বিক সেট বলা হয়। কারণ এই সেট থেকে এ সেট, বি সেট, সি সেট তৈরি করা হয়েছে। এগুলো হলো উপসেট, আর এই উপসেটগুলোর সার্বিক সেট হলো এই ইউটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা, এই ইউ এর মান হলো 1 2 3 4 5 6 7, এটা ইউ সেটের এগুলো উপাদান। আর এ সেটের উপাদানগুলো 1 3 5, বি সেটের উপাদানগুলো 2 4 6, সি সেটের উপাদানগুলো 3 4 5 6 7, এই উপাদানগুলো এগুলো দেওয়া আছে। আর কয়ে বলছে যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এটা এই চিহ্নের নাম হলো কি, কমপ্লিমেন্ট, ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা তো এই অঙ্কটা করার জন্য আমাদের কি কি দরকার হবে, আমাদের দরকার হবে সার্বিক সেটের মানের দরকার হবে, তারপর এখানে এ সেটের মানের দরকার হবে, বি সেটের দরকার, বি সেটের মানের দরকার হবে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের এ সার্বিক সেটের মানের দরকার আছে, এ সেটের দরকার আছে, বি সেটের দরকার আছে। তাহলে আমরা দেওয়া আছেতে এগুলো লিখব। 4 ক সমাধান দেওয়া আছে, ইউ সমান 1 2 3 4 5 6, অর্থাৎ এই যে সার্বিক সেটের এটাই আমরা এখানে লিখেছি, তারপর এ সেটটা এখানে লিখেছি, তার বি সেটটা এখানে লিখেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আমরা এই উদ্দীপক থেকেই এখানে এগুলো লিখেছি। তারপর দেখো, এই অঙ্কটা করার জন্য এখানে প্রথমে এই এ ইউনিয়ন বি, অর্থাৎ ভিতরে কাজটুকু আমরা করে নেব। তাহলে এ ইউনিয়ন বি, আমি তোমাদের যে প্রথম ক্লাসটি নিয়েছি, দ্বিতীয় ক্লাসটি নিয়েছি, সেখানে আমি এ ইউনিয়নের কাজ শিখেছি, ইন্টারসেকশনের কাজ শিখেছি, তারপর আজকেও এই বিষয়ে আমি আলোচনা করব। তাহলে এ ইউনিয়ন বি দেখো, এ ইউনিয়ন বি আমরা এই ভিতরের কাজটুকু প্রথমে করে নিচ্ছি। তাহলে এ সেটের মান ছিল কি, 1 3 5, এই যে এ সেটের মানটা আমরা এখানে বসিয়েছি, ইউনিয়ন আছে এই ইউনিয়ন, বি সেটের মানটা কত দেওয়া আছে বলতো, বি সেটের মানটা এই যে এটা 2 4 6, এই যে এখানে এটা বসিয়েছি। তারপর ইউনিয়নের কাজ হলো কি, উভয় পাশ থেকে কমন এবং আনকমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট, সেট গঠন করবে। তাহলে এখানে 1 আছে, এখানে 1 নেই, তাহলে এটাও এখানে আসবে, যেহেতু এটা আনকমন, তারপর আসবে। এটা 3 আছে, এই পাশে 3 নাই, এটা আনকমন, তারপর এখানে আসবে। তারপর এই পাশে 2 আছে, এই পাশে 2 নাই, তারপর এখানে আসছে। অর্থাৎ কি, এই উপাদানগুলো আর এই উপাদানগুলো সবগুলো এখানে আসবে, ঠিক আছে, কমনগুলোর মধ্যে একটা, আনকমনগুলো সব। তাহলে এখানে এটা, তাহলে এখানে যেহেতু এই সেটের সাথে এই সেটের কোনো মিল নেই, এগুলো সবগুলো আনকমন, এই পাশে 1 3 5, আর এখানে আছে কি 2 4 6, সবগুলো আনকমন, এটার সাথে এটার কোনো মিল নেই। তাহলে দেখো এখানে আনকমন, সব আনকমনগুলো এখানে আসছে। তাহলে এই ইউনিয়নের কাজ হলো কমন অ্যান্ড আনকমন সবগুলো নিয়ে সেট গঠন করা। তাহলে
এইখানে এটা আমরা পেয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর আমাদের যেটা করতে হবে, এ কমপ্লিমেন্টের মান বের করে নিব, তারপর বি কমপ্লিমেন্টের মান বের করব। এটা বের করার পর তারপর আমরা বাম পক্ষ লিখবো, তারপর ডান পক্ষ লিখবো। আমরা আগে ছোট ছোট কাজগুলো আগে করে নিচ্ছি, তারপর এরপরে কাজটা আমাদের হবে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টের মানটা বের করা। তাহলে আমরা দেখি, এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু, তাহলে এটা হলো সার্বিক সেট থেকে এ বাদ। কমপ্লিমেন্ট কাজটাই হলো কি, ওই যে সার্বিক সেট ইউ থেকে, হ্যাঁ ইউ থেকে, এই যার পর কমপ্লিমেন্ট থাকবে সেই বিয়োগ হবে। কার পর কমপ্লিমেন্ট আছে, এর পর, তাহলে এ বিয়োগ হয়েছে। এখন এ সার্বিক সেট ইউ এর মান ছিল এটা, আমরা এইখানে এ এটা লিখেছি, মাইনাস আছে মাইনাস। তারপর এ সেটের মান ছিল এ যে এটা, আমরা এটা এখানে এ সেটের মানটা বসিয়েছি। তারপর এখান থেকে এই উপাদানগুলো বাদ দিয়েছি। তাহলে এখান থেকে এই উপাদানও কি কি ছিল, 1 3 5, এই এই উপাদানগুলোর মধ্যে 1 3 5 বাদে বাকিগুলো আমরা এখানে লিখেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। একইভাবে আমরা বি কমপ্লিমেন্টের মানটা বের করেছি, তাহলে বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু সার্ভিস সেট ইউ মাইনাস বি। এটা যেমন এখানে এ কমপ্লিমেন্ট, তাহলে ইউ মাইনাস এ, এখানে বি কমপ্লিমেন্ট, তাহলে বি মাইনাস ইউ মাইনাস বি, এই যে এটা। আশা করি এটা বুঝতে পেরেছ। কমপ্লিমেন্ট থাকা মানে কি, সার্বিক সেট ইউ থেকে যার পর কমপ্লিমেন্ট থাকবে সেই বিয়োগ হবে। এখানে বির পর কমপ্লিমেন্ট ছিল, যার জন্য বিয়োগ বি হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর এই সার্বিক সেট ইউ এর মানটা আমরা এখানে বসিয়েছি, বিয়োগ আছে, বিয়োগ করেছি। তারপর বিয়োগ বলতে এখানে বাদ, হ্যাঁ বাদ বা বিয়োগ একই জিনিস। তারপর বি সেটের মানটা আমরা এখানে বসিয়েছি। তারপর এই উপাদানগুলো থেকে এই উপাদানগুলো বাদ দিয়েছি, কি কি, 2 4 6। তাহলে এই উপাদানগুলোর মধ্যে 2 4 6 বাদে বাকিগুলো আমরা এখানে লিখেছি। কি কি ছিল বাকি, তাহলে 1 3 5, তারপর কি, 7, এই এখানে আমরা এটা পেয়েছি। অর্থাৎ এইখানে এইখানে যেভাবে কাজটা করেছি ঠিক একইভাবে এখানেও এই কাজটা করা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর প্রশ্নে বামপক্ষ এটা ছিল, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এটা। তাহলে কমপ্লিমেন্টের কাজেই হলো সার্বিক সেট থেকে ওটা বাদ দেওয়া। আমি এর আগে তোমাদের বলেছি যে যার পর কমপ্লিমেন্ট থাকে সেই বিয়োগ হয়। তাই এখানে এটার পরে এ ইউনিয়ন বির পর কমপ্লিমেন্ট ছিল, যার জন্য এ ইউনিয়ন বিটা বিয়োগ হয়েছে। তারপরে আমরা কি করেছি, এই সার্বিক সেট ইউ এর মানটা আমরা এখানে বসিয়েছি, তারপর বিয়োগ আছে বিয়োগ, তারপর এই এটার মান আমরা তো আগে বের করে নিছি, তাই না? এই যে আগের স্লাইডে যদি আমরা দেখি, এ ইউনিয়ন বির মানটা দেখো, এ ইউনিয়ন বির মানটা 1 2 3 4 5 6, এটা। তাহলে এই মানটা আমরা কি করেছি, এই যে দেখো এখানে, এই যে এখানে বসিয়েছে 1 2 3 4 5 6, এটা বসিয়েছে। তারপরে তাই এই সেট থেকে আমরা এ বাদ দিব, এগুলো বাদ দিব। তাহলে এখানে কি, 1 2 3 4 5 6 7 পর্যন্ত আছে, তাই না? আর এখানে 1 থেকে 6 পর্যন্ত আছে। তাহলে এই এগুলো থেকে, এগুলো থেকে এগুলো যদি বাদ দিই, তাহলে বাকি থাকে কি, 7। এই 7টা এখানে লেখা হয়েছে। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। তারপর ডান পক্ষ দেখো, ডান পক্ষে এটা দেওয়া ছিল, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা আগেই এ কমপ্লিমেন্টের মানটা বের করে রেখেছি, এ কমপ্লিমেন্টের মানটা পেয়েছি কত, 2 4 6 7, এটা। তাহলে এ কমপ্লিমেন্টের মানটা এটা, এ কমপ্লিমেন্টের মান তাহলে আমরা এখানে এটা বসিয়েছি, ইন্টারসেকশন আছে এখানে, ইন্টারসেকশন বসিয়েছি। তার বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্টের মানটাও আমরা আগে বের করেছি, 1 3 5 7, এখানে 1 3 5 7 এখানে বসিয়েছি। তারপর এটার, এটা হলো কি, ইন্টারসেকশন। ইন্টারসেকশনের কাজ হলো উভয় সেট থেকে শুধু কমন উপাদানগুলো নিবে, এটা একটা সেট, এটা একটা সেট, এই তাহলে এই উভয় সেট থেকে কমন উপাদান। তাহলে এখানে 2 আছে, এই পাশে 2 নেই, এই পাশে 4 আছে, এই পাশে 4 নেই, এই পাশে 6 আছে, এখানে 6 নেই, এই পাশে 7 আছে, এখানে 7 আছে, এটা কমন। তাহলে এই কমন উপাদানটা শুধু এখানে আসবে, এটা। তাহলে ডান পক্ষে কত পেয়েছি, 7 পেয়েছি, বাম পক্ষে 7 পেয়েছে। তাহলে বাম পক্ষের সাথে ডান পক্ষে কি মিলছে, হ্যাঁ মিলেছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের সত্যতা প্রমাণিত করতে বলছিল, তো সত্যতা প্রমাণিত হয়ে গেছে। এটাই ছিল আমাদের কি, অ্যান্সার। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। নেক্সট, এখন আমরা শিখব 4-এর খ নম্বর অঙ্ক। তো 4-এর খ করার জন্য আমাদের যেটা দরকার হবে, দেখো এখানে যেহেতু কমপ্লিমেন্ট আছে, সেজন্য এটা সার্বিক সেটের ইউ এর মানটা আমাদের দরকার হবে।
আচ্ছা, এবার দেখো এখানে এই অঙ্কে কি আছে, বি আর সি আছে, এখানে বিসি। তাহলে এখানে সার্বিক সেট ইউ এর মানের দরকার, তারপর বি এর মানটার দরকার, তারপর কি সি মানটার দরকার। তাহলে আমরা দেওয়া আছে তো এগুলোই লিখবো। হ্যাঁ দেওয়া আছে, এই যে এখানে দেখো ইউ এর মানটা আমি লিখেছি, বি এর মানটা লিখেছি এবং সি এর মানটা লিখেছি। তারপর দেখো এখানে আমাদের এই এখানে একটা ছোট কাজ করে নিতে হবে আগে, বি ইন্টারসেকশন সি এর মানটা আমাদের আগে বের করে নিতে হবে। এর জন্য আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা এখানে বের করে নিচ্ছি। তারপর আমরা যেটা করেছি এই বি সেটের, দেখো আমরা এই মানটা আমরা এখানে বসিয়েছি, ইন্টারসেকশন আছে এই ইন্টারসেকশন বসিয়েছি, সি সেটের মানটা আমরা এখানে বসিয়েছি, এই যে সি সেটের মান এটা ছিল এটা বসিয়েছি। তারপর আমি এর আগেও অঙ্কে করেছি এটা ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন কাজ হলো কি উভয় উভয় সেট থেকে শুধু কমন উপাদানগুলো নেবে। তাহলে এখানে 2 4 6 আছে, এখানে আছে 3 4 আর 5 6 7। তাহলে এই পাশের সাথে এই পাশে মিল খাচ্ছে কি আছে, 4 আছে এই পাশে, 4 আছে এখানে, 6 আছে এখানে, 6 আছে, 2 এই পাশে 2 ছিল এই পাশে 2 নেই, তাহলে এটা আনকমন। তাহলে শুধু মিলছে 4 আর 6, এর জন্য এই এখানে আমরা 4 আর 6 লিখেছি। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। তারপর আমরা এই এখানে ভিতরে ছোট কাজটি করে নিছি, তারপর বি কমপ্লিমেন্টের মানটা বের করব এবং সি কমপ্লিমেন্টের মানটা বের করব। বের করার পর তারপর আমরা বাম পক্ষ লিখে তারপর বাম পক্ষের কাজ করব, তারপর ডান পক্ষ লিখে ডান পক্ষের কাজ করব। নেক্সট, এবার আমরা বি কমপ্লিমেন্টের মানটা বের করে নিছি। বি কমপ্লিমেন্ট মানে কি, সার্বিক সেট ইউ মাইনাস বি, এর আগে অঙ্কে করা হয়েছে এখনো করা হচ্ছে এটাই। তাহলে এই বি সেটের এই মানটা এখানে বসানো হয়েছে, মাইনাস আছে মাইনাস, বি এর বি সেটের উপাদানগুলো এখানে এই যে এটা লেখা হয়েছে, মানগুলো লেখা হয়েছে। তারপর এই সেট থেকে এই সেটের উপাদানগুলো বাদ দেওয়া হয়েছে। এই দেখো এই উপাদানগুলো এটার সাথে মিল আছে কি, এই উপাদানগুলো থেকে এই উপাদানগুলো বাদ দেওয়া হয়েছে। তাহলে এখানে কি আছে, 2 4 6, এখানে আছে 2 4 6, এগুলো বাদে বাকিগুলো আমরা এখানে লিখবো। তাহলে কি থাকে, 1 3 5 7 থাকে, এই জন্য এই উপাদানগুলো লিখেছি। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। একইভাবে আমরা সি কমপ্লিমেন্টের মানটা বের করেছি, সি কমপ্লিমেন্ট সমান সার্বিক সেট ইউ মাইনাস সি। আমি এর আগেও বলেছি কমপ্লিমেন্ট থাকলে সার্বিক সেট ইউ থেকে যার পর কমপ্লিমেন্ট থাকবে সেই বিয়োগ, তো সির পর কমপ্লিমেন্ট ছিল এই জন্য সি বিয়োগ হয়েছে। তারপর সার্ভিস সেট ইউ এর মানটা এখানে বসানো হয়েছে, মাইনাস আছে মাইনাস, সি এর মানটা এখানে বসানো হয়েছে। তারপর এই উপাদানগুলো এই এই উপাদানগুলো থেকে এই উপাদানগুলো বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে আমরা 1 2 পাচ্ছি, এখানে 1 2 লেখা হয়েছে। তাহলে বাম পক্ষ এটা দেওয়া ছিল বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, হোল কমপ্লিমেন্ট। তাহলে এটা মানে হলো সার্ভিস সেট ইউ মাইনাস বি ইন্টারসেকশন সি। এটা আমি আগেও বলেছি যার পর কমপ্লিমেন্ট থাকবে সেই বিয়োগ হবে, এই জন্য সার্ভিক সেট থেকে সে বিয়োগ হয়েছে, কারণ বি ইন্টারসেকশন সি এর এই পুরোটার উপর কি কমপ্লিমেন্ট ছিল, এই জন্য পুরোটাই বিয়োগ হয়েছে। তারপর সার্ভিস সেট ইউ এর মানটা এখানে বসানো হয়েছে, বিয়োগ আছে বিয়োগের মান বসানো হয়েছে। তারপর এই এটার মান এখানে বসানো হয়েছে, এই যে এটার মানটা আমরা কি আগেই বের করে নিচ্ছি। আগের স্লাইডে দেখো এই যে বি ইন্টারসেকশন সি এর মানটা 4 6 পেয়েছি, এই জন্য এখানে আমরা এই যে এই বি ইন্টারসেকশন সি এর মানটা এখানে বসানো হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর এই উপাদানগুলো থেকে এই উপাদানগুলো বাদ দেওয়া হয়েছে, 4 6 বাদ। তাহলে ফোর এই উপাদানগুলোর মধ্যে 4 6 বাদ দিলে আমরা এগুলো পাচ্ছি, এখানে এগুলো লেখা হয়েছে। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। তারপর ডান পক্ষ ইকুয়াল টু এটা দেওয়া ছিল, ডান পক্ষে বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এটা আমাদের বের করতে বলছে। তো বি কমপ্লিমেন্ট মানটা আমরা আগেই বের করে রেখেছি, এই যে এটা 1 3 5 7, তার বি কমপ্লিমেন্ট মানটা এখানে বসিয়েছি, ইউনিয়ন আছে ইউনিয়ন, সি কমপ্লিমেন্ট মানটা আমরা আগে বের করেছিলাম এই যে 1 2 পেয়েছি, এখানে 1 2 বসিয়েছি। তারপর ইউনিয়ন, ইউনিয়ন মানে কি এই পাশের কমন মানে উভয় সেটের কমন এবং আনকমন উপাদানগুলো নিয়ে সেট গ্রহণ করা। তাহলে এই এইগুলো আর এইগুলোর মধ্যে কমন এবং আনকমন নিয়ে এখানে লেখা হয়েছে। তাহলে দেখো এবার বাম পক্ষে কী পেয়েছে, 1 2 3 5 7, ডান পক্ষে পেয়েছে 1 2 3 5 7, তার মানে কি বাম পক্ষের সাথে ডান পক্ষে মিলে গেছে, তার মানে সত্যতা প্রমাণিত হয়েছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, সত্যতা প্রমাণিত। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। নেক্সট, এবার আমরা চারের গ শিখব। চারের গতে দেখো এখানে কিন্তু কমপ্লিমেন্ট নেই, তাই না? কমপ্লিমেন্ট নাই তার মানে কি সার্বিক সেট ইউ এর মানটা দরকার নেই। আশা করি এটা বুঝেছ। তারপর এইবার যেটা গ করার জন্য আমাদের এ দরকার, বি দরকার, সি এ দরকার, এখানেও এ বি সির মধ্যে আছে।
তাহলে আমরা দেওয়া আছে থেকে এ এ বি এবং সি মানগুলো লিখব। দেওয়া আছে এ এ সেট, বি সেটের এবং সি সেটের মানগুলো আমরা এখানে লিখেছি। তারপর আমাদের দেখো এই এখানে ছোট ব্রাকেটের ভিতরে যেগুলো কাজ আগে এগুলো কাজ করে নিব। তো এখানে বি ইউনিয়ন সি ছিল, এই বি ইউনিয়ন সি এর মানটা আমরা আগে বের করে নিছি। তো বি এ সেটের মানটা বসিয়েছি, ইউনিয়ন আছে ইউনিয়ন, তারপর সরি এ সেটের মানটা আমরা এখানে বসিয়েছি, ইউনিয়ন আছে ইউনিয়ন, তার বি সেটের মানটা আমরা এখানে বসিয়েছি। ইউনিয়ন মানে কি, আমি এর আগেও দুই একটা অঙ্ক করেছি, দুই তিনটা কয়েকটা অঙ্ক করেছি, ইউনিয়ন বারবার বলছি, ইন্টারসেকশন বারবার বলেছি, তাহলে এই এখানে ইউনিয়নের কাজটা আমরা করেছি। তারপরে আমরা যেটা করব, এই এ ইন্টারসেকশন সি এর মানটা বের করব, তার বি ইন্টারসেকশন সি এর মানটা বের করব। তার এগুলো বের করা হলে তারপর আমরা বাম পক্ষ লিখব, লিখে তারপর এই মানগুলো বসিয়ে বাম পক্ষটা হিসাব করে নেব, তারপর এই ডান পক্ষ লিখব, তারপর এই মানগুলো বসাবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখি বাকি অংশটুকু। তাহলে এ ইন্টারসেকশন সি এর মানটা আমরা এখানে বের করলাম, একইভাবে এ সেটের মানটা এখানে বসিয়েছি, ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন, সি সেটের মানটা এখানে বসিয়েছি। তারপর ইন্টারসেকশন মানে কি, উভয় পাশে শুধু কমন উপাদানগুলো নেবে, তাহলে উভয় সেট থেকে কমন উপাদানগুলো এখানে 3 5 আছে, এখানেও 3 5 আছে, আর বাকিগুলো আনকমন ছিল, তাহলে শুধু কমন আছে 3 5, এই জন্য এখানে 3 5 লেখা আছে। তারপর আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা বের করেছি, একইভাবে বি সেটের মানটা বসিয়েছি, সি সেটের মানটা বসিয়েছি, ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন থাকা মানে কি, উভয় পাশে শুধু কমন উপাদানগুলো নেওয়া, তাই উভয় সেটে কমন উপাদানগুলো নিয়ে আমরা 4 আর 6 পেয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর বাম পক্ষ, বাম পক্ষে এটা ছিল, তো বাম পক্ষে এই যে প্রথমে আমরা এটার মান বের করে নিছি, এ ইউনিয়ন বি, এই যে পূর্বে স্লাইডে আছে, এই যে এ ইউনিয়ন বি এর মানটা 1 2 3 4 5 6 পর্যন্ত পেয়েছে, তাই না? তাহলে এই মানটাই আমরা এখানে বসিয়েছি, ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন, সি সেট, সি এর সেটের মানটা ছিল যে 3 4 5 6 7, এইটা আমরা এখানে বসিয়েছি। তারপর এটা ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে কি, উভয় পাশে শুধু কমন উপাদানগুলো নিবে, তাহলে উভয় পাশে যে কমন উপাদানগুলো ছিল 3 4 5 6, 3 4 5 6 এই উপাদানগুলো এখানে নেওয়া হয়েছে। তারপর ডান পক্ষ ছিল এটা, ডান পক্ষটা আমরা এখানে তুলেছি আগে। তারপর এই যে এ ইন্টারসেকশন সি, এই এটার আমরা আগে মানটা বের করে নিছি, এটা মান 3 5 পেয়েছি, এখানে 3 5 বসেছি, ইউনিয়ন আছে ইউনিয়ন। বি ইন্টারসেকশন সি এর মানটাও আমরা আগে বের করে নিছিলাম 4 6, এখানে 4 6 বসিয়েছি। তারপর এটা মানে কমন, কমন এইটা হলো কমন এবং আনকমন উভয়, এই এই এটা ইউনিয়নের কাজটা হলো। তাহলে এই এটার মধ্যে এই 3 আছে 3 লিখেছি, 4 আছে 4 লিখেছি, 5 আছে 5 লিখেছি, 6 আছে 6 লিখেছি, অর্থাৎ কমন এবং আনকমন।